Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das, and this is my video number 320. আজকের এই 320 নম্বর ভিডিও থেকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু পূরক কোণের। পূরক কোণ কি? না, একটা কোণ যদি হয় থিটা তাহলে তার পূরক কোণটা কি হবে? 90°-থিটা। এই 90°-থিটা, এই কোণগুলোরই কোণানুপাত নিয়ে আমরা এখানটাতে আলোচনা করব। আমরা দেখো ছোটবেলায় জেনেছিলাম যে দুটো কোণের যোগফল যদি 90° হয় তাহলে একটা কোণকে আরেকটা কোণের পূরক কোণ বলা হয়। তো একটা কোণ যদি হয় থিটা তাহলে তার পূরক কোণটা কত হবে? 90°-থিটা। এটা এখানে আমাদের কি হবে, আমরা যেরকম জেনেছিলাম ওখানে সাইন থিটা কস থিটা, এখানে সাইন 90°-থিটা কস 90°-থিটা, এরকম আলোচনা করব। ব্যাপারটা কি? ব্যাপারটা তো কিছুই নয়, দেখাচ্ছি আমি। দেখো তো আমরা একটা এরকম সমকোণী ত্রিভুজ ড্রয়িং করে নিই, এ বি সি। এই এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি এটা হচ্ছে 90°, সমকোণ। এখন ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180°। এই একটা কোণ 90°, বাতিল। তাহলে বাকি যে দুটো কোণ রইল তাদের যোগফল কত হবে? 90° হবে। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কিন্তু একে অপরের পূরক কোণ, অবশ্যই পূরক কোণ। এখন এই কোণটা যদি থিটা হয়, আমি যদি এই কোণটাকে থিটা ধরি তাহলে এই কোণটা অবশ্যই 90°-থিটা, অবশ্যই 90°-থিটা। আশা করি বুঝতে পেরেছ। এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণ হচ্ছে এইটা 90°। এখন এর যে তিনখানা কোণ আছে, তিনটে কোণের যোগফল হচ্ছে 180°, তার থেকে একটা কোণকে বাদ দিয়ে দাও 90°, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে? অবশ্যই 90° হবে। তো একটা কোণ যদি থিটা হয় তাহলে অপর কোণটা কত হবে? 90°-থিটা। এবারে আমরা এগুলো বার করব। দেখো সাইন 90°-থিটা এটা কত হবে, মানে এই 90°-থিটা এই কোণটার সাইন কত? সাইন কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কি হবে? এই কোণের বিপরীত বাহু, মানে এইটা বিসি, বাই অতিভুজ কি হবে? সমকোণের বিপরীত বাহু, মানে এসি। এটা গেল সাইন 90°-থিটা। এবারে দেখো এই বিসিটা কি হচ্ছে? থিটা কোণের সাপেক্ষে ভূমি, না? থিটা কোণের সাপেক্ষে তো ভূমি বিসি, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজে কি হয়? কস থিটা হবে না? দেখো কস থিটার মান কস থিটা, মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি বাই এসি, বিসি বাই এসি কস থিটা। বোঝা গেল? একই রকম ভাবে আমি যদি বার করতে চাই কস 90°-থিটা, তো এই 90°-থিটা এই কোণটার সাপেক্ষে ভূমি কে হচ্ছে? এবি, এবি বাই অতিভুজ এসি। আবার দেখো এই থিটা কোণের সাপেক্ষে তো এবিটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ হয়ে যাচ্ছে না, তার মানে সাইন থিটা হচ্ছে একই রকম ভাবে এটা গেল সাইন 90°-থিটা ইজ ইকাল টু কস থিটা, কস 90°-থিটা ইজ ইকাল টু সাইন থিটা। এরপর দেখো ট্যান 90°-থিটা কত হচ্ছে? ৯০°-থিটা এই কোণটা, তার সাপেক্ষে লম্বকে এইটা বিসি, বাই ভূমি, ভূমিকে এবি। আবার দেখো
এই বিসিটা কি? এই থিটা কোণের সাপেক্ষে ভূমি। আর এবিটা কি? থিটা কোণের সাপেক্ষে লম্ব। তাহলে ভূমি বাই লম্বতে কি হচ্ছে? কট থিটা হচ্ছে। একই রকম ভাবে দেখো, কট 90° মাইনাস থিটা। কট মানে কি হয়? ভূমি বাই লম্ব। তাই 90° মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে ভূমি কে হচ্ছে? এবি। লম্বকে বিসি। কিন্তু থিটা কোণের সাপেক্ষে এবিটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কি হচ্ছে? ট্যান থিটা হচ্ছে। বেরিয়ে গেল। এরপরে হচ্ছে কোসেক 90° মাইনাস থিটা। কোসেক 90° মাইনাস থিটা কি হচ্ছে? কোসেক কি হয়? অতিভুজ বাই লম্ব। মানে এসি 90° মাইনাস থিটা, এসি মানে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। কিন্তু থিটা কোণের সাপেক্ষে বিসিটা তো ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমিতে কি হবে? অতিভুজ বাই ভূমিতে কি হবে? সেক থিটা হবে। একই রকম ভাবে যদি আমরা বার করতে চাই যে সেক 90° মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু কি হবে? সেক হচ্ছে কি হয় না? অতিভুজ বাই ভূমি, মানে এসি। আর এই 90° মাইনাস থিটা কোণের সাপেক্ষে ভূমিকে এবি, এসি বাই এবি। কিন্তু থিটা কোণের সাপেক্ষে এবিটা কি? লম্ব। তো তাহলে অতিভুজ বাই লম্ব হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? কোসেক থিটা। আশা করি বুঝতে পেরেছ। এই ছটাই ফর্মুলা আছে। এক নম্বর হচ্ছে সাইন 90° মাইনাস থিটা, এটা ইকুয়ালস টু হয় কস থিটা। নাম্বার টু কি? কস 90° মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু হয় সাইন থিটা। নাম্বার থ্রি, কোসেক 90° মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু হয় সেক থিটা। নাম্বার ফোর, সেক 90° মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু হয় কোসেক থিটা। নাম্বার ফাইভ, ট্যান 90° মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু হয় কট থিটা। অ্যান্ড নাম্বার সিক্স লাস্ট, কট 90° মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু হবে ট্যান থিটা। এই কটা ফর্মুলা কিন্তু আমার এখানটাতে লাগবে, প্লাস আগে ত্রিকোণমিতি করতে যা যা ফর্মুলা লেগেছিল সবগুলোই লাগবে। এর পরবর্তী ভিডিও অর্থাৎ 321 নম্বর ভিডিও থেকে আমরা এই কোর্সে দেখি 24-এর অঙ্কগুলো আলোচনা করব। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলের সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করব। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যা কিছু স্টাডি মেটেরিয়ালস লাগবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতে পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর অঙ্কগুলোর জন্য আমার 321 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।